সিটি কর্পোরেশনের এমন সমস্ত লোক দিয়ে পরিচালিত হয়েছে যারা খুবই সাবস্ট্যান্ডার্ড, কেউ যদি অনিয়ম করে থাকে তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে। আগামী 14 নভেম্বর দায়িত্ব নেবেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। দায়িত্ব গ্রহণের দুই দিন আগে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করে সহযোগিতা চেয়েছেন তিনি। আজ রবিবার সকাল 11:30 নগরীর কালুশা সড়কে মেয়রের বাসভবনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আবুল খায়ের খোকন সেনিয়াবাদ বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনার করুণ দশা, সিটি কর্পোরেশনের অযোগ্য কর্মকর্তা কর্মচারীতে ভরা, এই জনবল দিয়ে কাজ করা দুরূহ। সিটি কর্পোরেশন থেকে নাগরিক সেবা দিতে নগর ভবন সংস্কার করতে হবে, কেউ অন্যায় অনিয়ম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সিটি কর্পোরেশনের সর্বোপরি খুবই খারাপ, এখানে কোনো জনবল পুনরায় বললেই চলে, এমন সমস্ত লোক দিয়ে পরিচালিত হয়েছে যারা খুবই সাবস্ট্যান্ডার্ড এবং মানে কি বলবো, এটা কোনো কোয়ালিটি বিচার করে। সুতরাং আপনাদের সবাই আমার এর সহযোগিতা দল মতের বিশেষে আমাকে যে ভোট দিয়েছেন আপনারা সেই মর্যাদাটাকে সমুন্নত রাখবেন আশা করব, আপনাদের কাছে আমি অনেক প্রত্যাশা করি। তিনি শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চরম অব্যবস্থাপনা তুলে ধরে এর সংস্কারের নানা পরিকল্পনার কথা জানান। মেডিকেল কলেজের অবস্থা খুবই ভয়ানক অবস্থা, আমিও চিন্তা ভাবনা করতেছি মেডিকেল কলেজ সদর হসপিটাল যেখান থেকে মানুষের সেবা পাবে এটাকে সুন্দরভাবে করা এবং নতুন বিল্ডিং স্বাস্থ্য সেবা আমরা ব্যাপারে আমি অবশ্যই ডাক্তার সেই লোকের সাথে আলাপ করব। সমস্যা তো আছেই, সমাধানও আছে, সমাধান আমাদের সবাই মিলে করতে হবে। নগরীর দুটি বাস টার্মিনালের ভগ্নদশার কথা উল্লেখ করে সেখানে নতুন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন তিনি। দুইটা টার্মিনাল আমাদের থেকে অনেক মফস্বল, সে জায়গাও দেখছি সেখানে একটা ব্যবস্থাপনা আছে, কিন্তু দুইটা টার্মিনালের ব্যবস্থাপনা এটা ভাবা যায় না কি অবস্থা। সেখানে কোনো স্যানিটেশন নাই, পার্কিং ব্যবস্থা নাই, বিল্ডিং ভেঙে পড়তেছে, একটা জরাজীর্ণ অবস্থা। এইটাকে আমরা উন্নতি করতে চাই, এটার ব্যাপারে আমি দ্রুততার সহিত আমি প্রজেক্ট সাবমিট করেছি, ইনশাআল্লাহ হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদেরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান নতুন মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। দায়িত্ব গ্রহণের আগে বরিশাল সিটি কর্পোরেশনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রায় 800 কোটি টাকার বরাদ্দ দেয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান নতুন মেয়র। এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমি আবারও পুনরাবৃত্তি করতে চাই ওনার এই আন্তরিকতা, আমরা বরিশালবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই যে উনি যে উপলব্ধি করেছেন এটা সঠিকভাবে মূল্যায়ন করেছেন, এর জন্য আমি তাকে ধন্যবাদ দেব। আমাদের সবাইকে একটা দায়িত্ব কর্তব্য থাকতে হবে, যা আমাদের এখানে যে অব্যবস্থাপনা রয়েছে সেই অব্যবস্থাপনাকে আমরা পুনর্গঠন করতে চাই। এ ব্যাপারে কোনো আমার ব্যক্তিগত কোনো তাও ভুতি অন্যায় অবিচার আমি করব। এদিকে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে নগরী সেজেছে নতুন রূপে, ব্যানার ফেস্টুন ও তোরণে ছেয়ে গেছে নগরী, সিটি কর্পোরেশনকে সাজানো হয়েছে নতুন রূপে, পরিবর্তন করা হয়েছে আগের স্লোগান, নতুন বরিশাল গড়ার অঙ্গীকার শেখ হাসিনার জয় হোক স্লোগান যুক্ত করা হয়েছে কর্পোরেশনের লোগোর সাথে। সিটি কর্পোরেশনের সামনে আয়োজন করা হচ্ছে খোকন সেনিয়াবাদের অভিষেক অনুষ্ঠানের।